বিধবা নারী যারা, যাদের স্বামী মারা গিয়েছে, সেই সকল বিধবা নারীদেরকেও ইসলাম যথাযথ সম্মান দিয়েছে, তাদের অধিকার সুনিশ্চিত করেছে। বিধবা নারী, কোনো বিধবা নারীর যদি স্বামী মারা যায়, ওই মহিলা ইদ্দত পরিপূর্ণ করার পর সে চাইলে আবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবে। পৃথিবীতে এখনো বহু ধর্মে, এমন আছে যারা বিধবা নারী, জন্য আর কোনো বিয়ের ব্যবস্থা করা হয় না, সমাজের অবলা নারী হিসেবে তাদেরকে গণ্য করা হয়। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, দেখেন, বিধবা নারীদের অধিকারও প্রতিষ্ঠা করলো। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 234 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললে, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা ফাইদা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফীমা ফাআলনা ফী আনফুসিহিন্না বিল মারুফ ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা ওয়াইফ বা স্ত্রীকে রেখে মারা যায়, সেই স্ত্রী যদি চায় তাহলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে সে চাইলে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবে। এই আইনটা কার, এই ঘোষণাটা কার? তাহলে বিধবা নারীদেরকেও ইসলাম অধিকার দিল নাকি দেয় নাই? বিধবা নারীদেরকেও ইসলাম অধিকার দিয়েছে, আবার বিয়ে করার অধিকার দিয়েছে। আবার আমাদের বিশেষ করে বাংলাদেশের অনেক নারীরা আছেন, আমাদের দেশের নারীদের অভ্যাস খুবই ভালো। দেখা যায় বিধবা হয়ে যাওয়ার পর শুধুমাত্র সন্তানদের দিকে চেয়ে আর নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, এই রকম নারীও আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল নারীদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন, বুখারীর বর্ণনা, আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়া ইমরাআতু সাফাউল খাদ্দাইন কাহাতাইন ইয়াউমাল কিয়ামা ওয়াদাম্মাত সিবাবাতি ওয়াল বুসতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর ওই মহিলা গাল মলিনকারী মহিলা, হাদিসের ব্যাখ্যা এসেছে, গাল মলিনকারী মহিলা মানে হলো ওই মহিলা যেই মহিলার স্বামী মারা গিয়েছে, স্বামী মারা যাওয়ার পর হাবাসাত নাফসাহা আলা ইয়াতামাহা হাত্তা বানু আও মাতু, তার সন্তানদের দিকেছে, নতুন কোনো বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় নাই, বরং সন্তানদের জন্য তার এই চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছে, সন্তান লালন পালনে মনোযোগী হয়েছে। বিশ্বনবী বললেন, ওই মহিলার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এভাবে একসাথে 2টি আঙ্গুল একত্রিত করে বললেন, এভাবে একসাথে আমরা জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বিধবা নারী যারা সন্তানদের দিকে তাকিয়ে, এরকম মহিলা আমাদের দেশে আছে না, শুধুমাত্র ছেলেমেয়েদের দিকে তাকিয়ে আর বিয়ে করে নাই, ছেলেমেয়েদের জন্য তার জীবন উৎসর্গ করলো, বিশ্বনবী বললেন, ওই মহিলা আমার সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এভাবে ইসলাম বিধবা নারীর অধিকার